হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল আজ আমরা ফ্রেজাল ভার্বের পার্ট টুয়ের ক্লাসে চলে এসেছি এর আগে আমরা ফ্রেজাল ভার্বের পার্ট ওয়ান করে দিয়েছি তোমরা যারা দেখো ওই ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে নেবে কারণ ওখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি ফ্রেজাল ভার্বস করে দিয়েছি আজও আমরা পার্ট টুতে টোয়েন্টি ফ্রেজাল মোস্ট ইম্পর্টেন্ট দেখে নেব তোমরা সবাই জানো ডাব্লিউ আর আর কেপির জন্য যেখানে ইংরেজিতে দশ নম্বর রয়েছে তার জন্য আমি একটা ফ্রি ইংলিশ কোর্স ইউটিউবে লঞ্চ করেছি যদিও কোর্সটা যখন আমি প্রথম লঞ্চ করেছিলাম তখন তোমাদের উৎসাহটা অনেক বেশি ছিল কিন্তু যত দিন যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে তোমাদের উৎসাহটা কোথাও যেন একটু কমে গেছে তোমরা হয়তো রীতিমতো পড়াশোনাটা ঠিকঠাক মতো করছো না বা তোমাদের মনে হচ্ছে এটা ফ্রি কোর্স বলে তোমরা সেটাকে গুরুত্ব দিচ্ছ না এটা ঠিক যদি কোনো জিনিস ফ্রি হয় তার গুরুত্বটা একটু কমে যায় কিন্তু আমি তোমাদের বলে রাখি এই কোর্সটা ফ্রি হলেও ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোথাও পেড এত ভালো ইংলিশ কোর্স ডাব্লিউ বিপি আর কেপির জন্য পাবে না এতটুকু আমি খুব জোর দিয়ে তোমাদেরকে বলতে পারি তাই তোমরা যারা এই কোর্সটাকে কন্টিনিউ করছো তারা অবশ্যই কন্টিনিউ করো এবং যারা কোর্সটাকে কন্টিনিউ করছো না তারা কিন্তু অবশ্যই কন্টিনিউ করো কারণ এইরকম কোর্স তোমরা ইউটিউবে ফ্রিতে পাবেই না আর পেড ব্যাচেও পাবে কিনা সন্দেহ রয়েছে বা পেড হলেও তোমাদের কিন্তু অনেক টাকা পেড করতে হবে ক্লিয়ার তাহলে তোমরা আশা করছি বুঝে গেছো আমি কি বলতে চেয়েছি তাই আর বেশি দেরি করবো না চলো আমরা ইডিওমসের পার্ট এর ক্লাসে শুরু করে দিই প্রথম আজকে যেটা করবো টোয়েন্টি ওয়ান কারণ আগের দিন আমরা পার্ট ওয়ান টোয়েন্টি পর্যন্ত শেষ করেছিলাম কল আউট কল আউট মানে কি আস্ক টু কাম ফর হেল্প অর্থাৎ কাউকে সাহায্যের জন্যে ডাকা বা কাউকে সাহায্যের জন্যে চিৎকার করে ডাকা এটাও হতে পারে দ্য বয় ইজ কলিং আউট ফর হেল্প অর্থাৎ ধরো এরকম হতে পারে যে তুমি আরও কয়েকজন তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ এবং দেখতে পেলে কোথাও একটা থেকে আওয়াজ আসছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো তোমরা সেখানে গিয়ে দেখলে যে একটা বাচ্চা শিশু বা একটা বাচ্চা ছেলে হতে পারে সে কি করছে সাহায্যের জন্য হয়তো সে কোথাও ফিঁসে গেছে আটকে গেছে এরকমও হতে পারে সে কি করছে সাহায্যের জন্য তো চিৎকার করছে তাহলে দ্য বয় ইজ কলিং আউট ফর হেল্প সাহায্যের জন্য বালকটা কি করছে চিৎকার করছে বা কল আউট মানে সাহায্যের জন্য কাউকে ডাকা এটাও হতে পারে নেক্সট কল কল আপ আপ মানে কি টু টেলিফোন কাউকে টেলিফোন করা এটা হতে পারে ফোন করা বা রিকল কোনো কিছু স্মরণ করা স্মরণ করা মানে মনে করা যেমন কি আই ক্যান নট কল আপ ইয়োর নেম আমি তোমার নামটা ঠিক মনে করতে পারছি না অর্থাৎ কি তুমি কারোর সাথে দেখা হয়েছে তুমি হয়তো আগে তাকে চিনতে কিন্তু তার নামটা কোনো কারণে তুমি ভুলে গেছো সেই জন্য তুমি বলছো আই ক্যান নট কল আপ ইউর নেম তোমার যে নামটা কি সেই নামটা ঠিক আমি মনে করতে পারছি না ক্লিয়ার নেক্সট ক্যারি অন ক্যারি অন মানে কি কন্টিনিউ এই যে আমি তোমাদেরকে বললাম কোর্সটাকে তোমরা কি করো কন্টিনিউ করো তার মানে কি তোমরা কোর্সটাকে ক্যারি অন করো তোমরা থেমে থেকো না ক্লাস একটা দেখে আর একটা দেখা বন্ধ করে দিও না তাহলে কিন্তু ব্রেক হয়ে যাবে কোর্সের মাঝখানে একটা ছন্ন ব্যাপার হয়ে যাবে ক্লিয়ার তাহলে ইউ মাস্ট ক্যারি অন ইউর প্রিপারেশন তাহলে কি করতে হবে তোমাকে তোমার যে প্রস্তুতিটা রয়েছে সেই প্রস্তুতিটাকে কি করতে হবে ক্যারি অন করতে হবে চালিয়ে যেতে হবে তাহলে ক্যারি অন মানে কি কন্টিনিউ করা বা কোনো কিছুকে চালিয়ে নিয়ে যাওয়া বা চালিয়ে যাওয়া ক্লিয়ার নেক্সট টোয়েন্টি ফোর ক্যারি আউট মানে কি ইমপ্লিমেন্ট করা বা এক্সিকিউট করা যেমন আমরা বিভিন্ন সময় দেখি কোনো আমাদেরকে বলা হয় তুমি এই কাজটাকে ক্যারি আউট করো সম্পাদন করা বা কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করা ভাবে দেখা যাক আর অর্ডার টু ক্যারি আউট দ্য প্ল্যান অর্থাৎ তোমাকে কি বলা হয়েছে ধরো তোমার অফিসে বা কোনো জায়গায় যেখানে তুমি কাজ করো সেখানে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং তোমাকে অর্ডার করা হয়েছে আদেশ করা হয়েছে যে ওই পরিকল্পনা মাফিক কোনো কিছু কাজকে করার জন্য তাহলে ক্যারি আউট মানে কি কোনো কিছু কাজ বা কোনো কিছু সেটাকে ইমপ্লিমেন্ট করা বা এক্সিকিউট করা বা যেটাকে বাংলায় আমরা বলি সম্পাদন করা ক্লিয়ার নেক্সট কাস্ট অ্যাওয়ে কাস্ট অ্যাওয়ে মানে কি থ্রো অ্যাওয়ে অ্যাজ ইউজলেস মানে তুমি কোনো কিছুকে ফেলে দিচ্ছ যেটা তোমার হয়তো মনে হচ্ছে কাজে লাগছে না কিরকম ভাবে ডোন্ট কাস্ট অ্যাওয়ে ফুড অর্থাৎ কি খাবার কখনো ফেলে দিও না ধরো তুমি বড় লোক তোমার কাছে অনেক টাকা আছে তুমি খাবারটা কিছুটা খেলে খেয়ে বাদ বাকি খাবারটা ফেলে দিলে কিন্তু যারা গরিব যারা দুবেলা দুমুঠো খেতে পায় না এই খাবারগুলো যদি তুমি তাদেরকে দিয়ে দাও তারা অন্তত কিছুটা হলেও তাদের পেটটা ভরবে তাই বলছে কি ডোণ্ট কাস্ট ফুড অর্থাৎ কি খাবার কি ফেলে দিও না তাই কাস্ট কি ফেলে দেওয়া কাস্ট ডাউন কাস্ট ডাউন মানে হচ্ছে ডিজেক্টেড ভাবে দেখা যাক ওয়াজ গ্রেটলি হবে এখানে গ্রেট আছে হি ওয়াজ গ্রেটলি কাস্ট ডাউন বাই দ্য ক্রিটিসিজম আমরা কি জানি কাস্ট 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 এর যে ফর্ম তিনটেই একই তাহলে কাস্ট ডাউন মানে কি মন মরা তাহলে ক্রিটিসিজম মানে কি সমালোচনা সমালোচনার দ্বারা সে কি হয়ে গেছিল সে একদম মন মরা হয়ে গেছিল ধরো কোনো একজন সেলিব্রিটি তাকে নিয়ে যদি সব সময় ফেসবুক টুইটার এই সব জায়গায় সমালোচনা হয় সে এই খারাপ করেছে সেই খারাপ করেছে টাকার জন্য সবকিছু করে বা হয়তো সে এমন কিছু করেছে যেটা সব সময় তার টিভিতে সমালোচনা হয়ে চলেছে তাহলে কি হবে সে মন মরা হয়ে যাবে সে ডিপ্রেশানে চলে যাবে তাহলে কাস্ট ডাউন মানে কি মন মরা হয়ে যাওয়া বা ডিপ্রেশানে চলে যাওয়া কাম অ্যাবাউট মানে কি হ্যাপেন বা ঘটা হাউ ডিড সাচ এন অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট কি করে ওই রকম একটা দুর্ঘটনা ঘটে গেল তাহলে কাম অ্যাবাউট মানে কি হ্যাপেন বা ঘটা ক্লিয়ার কাম অ্যাক্রস মানে কি মিট বাই চান্স অর্থাৎ দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেছে মানে কি দেখা হওয়ার কথা ছিল না কিন্তু দেখা হয়ে গেছে তাই মিট বাই চান্স হোয়েন আই ওয়াজ গোয়িং টু মার্কেট যখন আমি বাজারে যাচ্ছিলাম আই কেম অ্যাক্রস মাই টিচার আমি হঠাৎ রাস্তায় কার সাক্ষাৎ আমি পেলাম বা কার সাথে আমার দেখা হয়ে গেল আমার শিক্ষকের তাহলে আমি কিন্তু শিক্ষকের সাথে দেখা করব বলে বের হইনি আমি কোথায় গেছিলাম আমি বাজারে যাচ্ছিলাম হঠাৎ দেখা হয়ে গেছে মিট বাই চান্স ক্লিয়ার কাম এই কাম অ্যাক্রস টোয়েন্টি নাইন কাম বাই কাম বাই মানে কি পাওয়া কিরকমভাবে ইট ইজ ডিফিকাল্ট টু কাম বাই অনেস্ট পলিটিশিয়ানস এখন খুবই ডিফিকাল্ট বা কষ্টকর সৎ রাজনীতিবিদ রাজনীতিবিদ খুঁজে পাওয়াটা তাহলে সৎ রাজনীতিবিদ পাওয়া বা খুঁজে পাওয়াটা কি খুব ডিফিকাল্ট তাহলে কাম বাই মানে পাওয়া কাম অফ মানে জন্মগ্রহণ করা হি হ্যাজ কাম অফ হি হ্যাজ কাম অফ ইন এ রিচ ফ্যামিলি সে একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে তাহলে কাম অফ মানে কি জন্মগ্রহণ করা বা বন্ড কাম রাউন্ড কাম রাউন্ড মানে কি রিকভার ফ্রম ইলনেস অর্থাৎ কি তোমার অসুখ করেছিল শরীর খারাপ হয়েছিল সেখান থেকে তুমি সেরে উঠেছো তাহলে আই হ্যাভ নট ইয়েট কাম রাউন্ড অর্থাৎ কি আমি এখনো ইলনেস আমার যে অসুস্থতা রয়েছে সেখান থেকে আমি এখনো সেরে উঠিনি আমি এখনো রিকভার করিনি তাহলে কাম রাউন্ড মানে কি রিকভার করা অসুখ থেকে কিন্তু হ্যাভ নট ইয়েট এখানে নেগেটিভ রয়েছে তাই সে এখনও রিকভার করেনি সুস্থ হয়নি ক্লিয়ার নেক্সট কোপ উইথ মানে কি ম্যানেজ বা আমরা বলতে পারি যেটাকে বাংলাতে সহজে কোনো কিছুকে মানিয়ে নেওয়া কিরকম প্লিজ কোপ উইথ দ্য রুম অর্থাৎ কি তোমাকে বলছে এই যে ঘরটা তোমাকে দেওয়া হয়েছে ওর সাথে তুমি মানিয়ে নাও তাহলে তুমি বেড়াতে গেছো তুমি হোটেলের জন্য অনেক টাকা পে করেছো এবারে যখন তুমি সেখানে গেলে তখন দেখা গেল তোমাকে যে ঘরটা দেওয়া হয়েছে বা রুমটা দেওয়া হয়েছে সেই রুমটা খুব একটা ভালো না পরিষ্কার পরিচ্ছন্ন না ছোট কিন্তু আবার ওখানে কোনো রুমও আর অ্যাভেলেবেল নেই তাই তোমাকে কি বলা হচ্ছে ওই রুমটার সাথে তুমি কোপ আপ করে নাও একটু মানিয়ে নাও ক্লিয়ার তাহলে কোপ অর্থ বোঝা গেল কাট অফ কাট অফ মানে কি ডিসকন্টিনিউ করা বা বিচ্ছিন্ন করে দেওয়া বা রিমুভ করে দেওয়া কিরকম ভাবে ইলেকট্রিসিটি অফিস হাউস কাট অফ তার বাড়ির যে ইলেকট্রিক বা কারেন্ট রয়েছে সেটাকে কি করা হয়েছে ডিসকন্টিনিউ বা কেটে দেওয়া হয়েছে কেন কেটে দেওয়া হয়েছে কাট অফ করে দেওয়া হলো কেন হয়তো সেই ইলেকট্রিক বিল দেয়নি সেই জন্য তার বাড়ির ইলেকট্রিসিটি কাট অফ করে দেওয়া হয়েছে বোঝা গেল নেক্সট ড্রপ আউট ড্রপ আউট মানে কি রিটায়ার ইন দ্য মিড অফ ডুইং সামথিং অর্থাৎ তুমি একটা কোনো কিছু করছো তার মাঝে তুমি সেটাকে ছেড়ে দিলে সাপোজ ধরো তুমি কলেজ স্টুডেন্ট বা তুমি স্কুলে পড়ছো পড়তে পড়তে তুমি আর পড়াশোনা করলে না ছেড়ে দিলে এইটাকে বলে ড্রপ আউট স্টুডেন্টস মাস্ট নট ড্রপ আউট ফ্রম স্কুল অর্থাৎ ছাত্রদের কি করা উচিত নয় স্কুল থেকে তাদের ড্রপ আউট করা উচিত নয় ড্রপ আউট মানে কি এই যে তারা ধরো কেউ ক্লাস এইটে পড়ছে ক্লাস এইটে পড়তে পড়তে মনে হলো আমার আর পড়তে ভালো লাগছে না তোর স্কুল ছেড়ে দি তাহলে সেটাকে আমরা বাংলাতে বলি স্কুল ছুট তাহলে ড্রপ আউট মানে কি কোনো কিছু করতে করতে সেটাকে কন্টিনিউ না করে তার মাঝে ছেড়ে দেওয়া ক্লিয়ার নেক্সট ফলব্যাক ফলব্যাক মানে আমরা বলতে পারি রিট্রিট রিট্রিট মানে কি পিছু হটা কিরকমভাবে দ্য এনিমি ফেলব্যাক ইনটু এ ডিফেন্সিভ পজিশন তাহলে ফল থেকে হয়েছে ফেল যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে এনিমি বা শত্রুপক্ষ কি করেছিল তারা একটা ডিফেন্সিভ পজিশন সেই ডিফেন্সিভ পজিশনে তারা পিছিয়ে গেছিল প্রথমে হয়তো দেখা গেছিল যে শত্রুপক্ষ খুব আক্রমণ করছে কিন্তু তারপর দেখা গেল তাদের অপোনেন্ট আর এক শত্রুপক্ষ যখন একটু জোরদার আক্রমণ করতে লাগলো তারা একটু পিছু হটে গেল ফল ব্যাক করে গেল ফেল ব্যাক করে গেল ক্লিয়ার নেক্সট ফল ব্যাক অন অর্থাৎ কি ডিপেন্ড অন কারোর উপরে নির্ভর করে থাকা ডু নট ফল ব্যাক অন আদার্স অন্যের উপরে কখনো নির্ভর করে থেকো না অর্থাৎ আমরা বলতে পারি নিজের ইনকাম নিজে করো নিজের কাজ নিজে করো কখনো অন্যের উপরে নির্ভর করে থেকোনা যে ও আমার এটা করে দেবে ও আমার উদ্ধার করে দেবে এই রকম নয় কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে লাভ নেই তাহলে ফল ব্যাক অন মানে কি ডিপেন্ড অন নির্ভর করা ফল আউট ফল আউট মানে কি কোয়ারেল কোয়ারেল মানে আমরা কি জানি সবাই জানি ঝগড়া

যখন ডাক্তারের কাছে যাই প্রথম ভিজিট দেওয়ার পর ডাক্তার আবার বলে কি এই এই টেস্ট করে নিয়ে তুমি আবার এসো তাহলে আমরা কি করছি ওটাকে ফলো আপ ভিজিট করছি আমরা তাহলে উই মাস্ট ফলো আপ ডক্টরস অ্যাডভাইস আমাদের কি করতে হবে ডাক্তার যে পরামর্শ আমাদের দিচ্ছি সেটাকে আমাদের ফলো আপ করতে হবে অর্থাৎ আমরা আজকে গেলাম পরের আমাকে পরের মাসে যেতে বললো আমি গেলাম না আমি আরো এক বছর পরে গেলাম তাহলে আমার কি হলো আমার যে রোগটা ছিল সেটা ডাক্তার কোনোদিনই সারাতে পারবে না কারণ প্রত্যেকটার একটা প্রসিজার রয়েছে পদ্ধতি রয়েছে ক্লিয়ার নেক্সট গেট অ্যাট গেট অ্যাট মানে কি রিচ বা আন্ডারস্ট্যান্ড আমরা বেশিরভাগ রিচটাকেই ধরি রিচ মানে পৌঁছানো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা ইট ইজ ডিফিকাল্ট টু গেট অ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু গেট অ্যাট দ্য ট্রুথ অর্থাৎ সত্যের কাছে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট খুব কষ্টকর হয়তো হয়তো এমনই একটা সত্য লুকিয়ে আছে যে সত্যে আমরা কখনোই বা কোনোভাবেই পৌঁছতে পারছি না তাহলে গেট অ্যাট মানে কি পৌঁছান গেট থ্রু কি আছে গেট থ্রু মানে কি পাস থ্রু বা সাকসিড কোনো কিছু উদরে যাওয়া বা সফল হয়ে যাওয়া রকম ভাবে আমরা বোঝাতে পারি এরকম দ্য স্টুডেন্ট জাস্ট ডিড স্টুডেন্ট জাস্ট ডিড হোয়াট ওয়াজ নিডেড টু গেট থ্রু আছে এখানে টি পড়ে গেছে এই হবে না তাহলে স্টুডেন্ট শুধুমাত্র সেইটাই করেছিল ফটোজ নিডেড যেটা প্রয়োজন ছিল কীসের জন্য টু গেট থ্রু অর্থাৎ পাস করে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য বা সফল হওয়ার জন্য তাহলে তোমাদের কি গেট থ্রু করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে ইংলিশটা ভালো করে পড়তে হবে অঙ্ক জিকে ভালো করেই তোমরা পড়লে তোমরা গেট থ্রু পরে যাবে তোমাদের যে তোমাদের যে ড্রিম জব স্বপ্নের চাকরি ডাব্লিউ বিপি কনস্টেবল সেটা তোমরা পেয়ে যাবে তাহলে আজ ছিল আমাদের পার্ট টু এরপরে পার্ট থ্রি পার্ট ফোর আমি খুব শীঘ্রই তোমাদের কভার করে দেবো মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভার্বস যেটা আমি প্রত্যেকটা ক্লাসে রিকোয়েস্ট করে থাকি একটা লাইক আর একটা কমেন্ট শুধু এইটুকুই চাই কোনো ফিজ চাই না কিছু চাই না একটা লাইক আর একটা কমেন্ট এবং যদি তোমাদের মনে হয় তোমাদের কোনো বন্ধু বান্ধব বা ফ্রেন্ডসরা এই পরীক্ষাটা দিচ্ছে ডাব্লিউ বিপি বা কেপি তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারা এই ক্লাসের সুবিধাগুলো নিতে পারে কারণ ওয়েস্ট বেঙ্গলে ইউটিউবে ফ্রি কোর্স ডাব্লিউ বিপি বা কেপিতে ইংলিশের এইরকম কোর্স তোমরা ফ্রিতে কোথাও পাবে না এতটুকু বারবার বলেছি আবারও বলছি পরেও বলবো এবং তোমরা সেটা যাচাই করে দেখতে পারো তাহলে আজ এই পর্যন্তই পার্ট থ্রিতে খুব শীঘ্রই দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং